বিডি নেচার বাংলার প্রকৃতি চ্যানেলে আপনাদের নতুন আরও সুন্দর একটি ঔষধি গাছের ঔষধি গুণাবলী সম্পর্কে আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি। বন্ধুরা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই মহামূল্যবান ঔষধি গাছটি রাস্তার পাশে ঝোপে ঝাড়ে যে কোনো জায়গায় হয়ে থাকে, আগাছা হিসাবেই হয়ে থাকে। তো যাদের প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে তারা এই গাছের সেবন করতে পারেন। বন্ধুরা, এই গাছ থেকে আপনারা প্রথমে এভাবে ডগা ছিঁড়ে নেবেন, এভাবে ডগা ছিঁড়ে নেবেন। যাদের প্রচুর পরিমাণে গ্যাস আছে তারা এইভাবে এই ভাট গাছের ডগা, সাতটি ডগা ছিঁড়ে নেবেন। সাতটি ডগা ছিঁড়ে নিয়ে কিভাবে খাবেন সেটা আমি বলে দিব এখনই। আপনার যত বড় গ্যাসই থাকুক না কেন, চিরতরে বিদায় নেবে মাত্র সাত দিন সেবনে। বন্ধুরা, এভাবে সাতটি ডগা আপনারা ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে ডোগাগুলো প্রথমে ধুয়ে নেবেন, ভালো করে ধুয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে তারপর একটু ডলে নিয়ে চাবিয়ে পানি দিয়ে গিলে খেয়ে নেবেন। মাত্র সাত দিন বাসি পেটে খাবেন, তাহলে দেখবেন আপনার গ্যাস অনেকটাই চলে গেছে।